একটু ভালো এবং পরিচ্ছন্ন পরিবেশে খাবার খেতে নামি দামি রেস্টুরেন্টে যায় অনেকেই, দাম বেশি নিলেও আপত্তি তেমন থাকে না। তবে এসব নামি দামি রেস্টুরেন্টের আড়ালে ভোক্তার সঙ্গে নিয়মিত প্রতারণা করা হচ্ছে। ভালো খাবারের পরিবর্তে খাওয়ানো হচ্ছে পচা এবং মেয়াদ উত্তীর্ণ খাবার। এসব খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে মানুষ। বেইলি রোড রাজধানীর একটি অভিজাত এলাকা। এই এলাকায় যারা খেতে যান তারাও আভিজাত্যে ভরা। তবে নামি দামি এলাকার নামি দামি রেস্টুরেন্ট বাইর থেকে যতটা চকচকে মনে হয় ভেতরে ততটা নয়। বেইলি রোডের হাক্কা ঢাকা নামের রেস্টুরেন্টে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই রেস্টুরেন্টে ভোক্তাদের খাওয়ানো হতো মেয়াদ উত্তীর্ণ খাবার। এছাড়া রেস্টুরেন্টের রান্নাঘরের দৃশ্য সন্তোষজনক ছিল না, যা ভোক্তা স্বার্থ বিরোধী। এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করা হয়। কোথায় বানানো হয়? এখানে ভিতরে? হ্যাঁ, হোম মেড ম্যাম। ভোক্তা স্বার্থ বিরোধী যে কোনো অপরাধের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।